কয়েক দফা পেছানোর পর 22 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেল অন্তর্জাল। গেল 8 সেপ্টেম্বর এটি মুক্তি পাওয়ার কথা ছিল, তবে হঠাৎ জওয়ান সিনেমা দেশে মুক্তি পাওয়ায় 2 সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেন সংশ্লিষ্টরা। বলা হচ্ছে দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা অন্তর্জাল। দীর্ঘ সময় ও বড় বাজেটে নির্মিত হয়েছে এটি। নির্মাতা দীপঙ্কর দীপন জানিয়েছেন, সিনেমাটির পেছনে প্রায় 6 কোটি টাকা ব্যয় হয়েছে। দেশের 34টি প্রেক্ষাগৃহে একযোগে দেখা যাবে অন্তর্জাল। হলের তালিকাও প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এছাড়া একই দিন যুক্তরাষ্ট্র ও কানাডার 150টি থিয়েটারে মুক্তি পাচ্ছে সিনেমাটি, যা ঢাকার লোকাল সিনেমা হিসেবে রেকর্ড। জানা যায়, সাইবার সিকিউরিটি হ্যাকিং, সোশ্যাল মিডিয়ার নানা জটিলতা ও ঝুঁকি সহ আধুনিক তথ্য প্রযুক্তির যুগে নানান আলোচনার ইস্যুর প্রেক্ষিতে নির্মিত এই সিনেমা। প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি উপভোগ করলেই তাদের এই পরিশ্রম সার্থক হবে বলে জানান নির্মাতা দীপঙ্কর দীপন। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যাসিন হামিম, সুনেরা বিনতে কামাল, এবিএম সুমন, মাসরুর ইনান, অমিত সিনহা সহ অনেকেই।